আসসালামু আলাইকুম রফাতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং সাথে সকলকে জানাচ্ছি আরবি নববর্ষের শুভেচ্ছা প্রিয় দর্শক আজ পহেলা মহরম চোদ্দশো চুয়াল্লিশ আরবি হিজরির প্রথম দিন তাই সকলের জন্য রইলো আরবি নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা আজ আন্তর্জাতিক কোমরাজ চালু হয়েছে এবং এর সাথে সাথে ডোমেস্টিক কোমরাজ সিজনও আজ থেকে চালু হয়েছে চোদ্দশো চুয়াল্লিশ হিজরির অমরাত সিজন চালু হয়েছে আজ থেকে তিরিশ জুলাই পহেলা মহররম থেকে এছাড়া প্রিয়দর্শক গতকাল কিছু আতুল কাবা বা আমরা বলে থাকি কাবার গিলাপ পরিবর্তন করা হয়েছে উল্লেখ্য প্রতি বছর আরাফাত দিন কাবার গিলাপ পরিবর্তন করা হলেও এই বছর ব্যতিক্রমভাবে পহেলা মহররমে অর্থাৎ আরবি নতুন বছরেই কিছু আতুল কাবা পরিবর্তন করা হয়েছে স্কিনে খেয়াল করুন এখানে দেখুন হারামাইন শেরিফ আইনে ভিডিও প্রকাশিত হয়েছে গতকাল এর নামাজের পরে কিছু আতুল কাবা পরিবর্তন করা হয়েছে প্রতি বছর আরাফাত দিন পরিবর্তন করা হলেও অর্থাৎ হজের দিন পরিবর্তন করা হলেও এই বছর পহেলা মহররমেই পরিবর্তন করা হয়েছে অলরেডি পরিবর্তন সম্পন্ন হয়েছে এরপরে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ওমরা করার জন্য পারমিট লাগবে কিনা জি হ্যাঁ আপনি যদি ওমরা করতে চান অবশ্যই আপনি তাওকলা অথবা ইতামান্নার মাধ্যমে পারমিট নিয়ে ওমরা করতে আসবেন অনেকেই প্রশ্ন করেন আমি হরুফ প্রাপ্ত আমি ফাইনাল এক্সিট লাগিয়েছি আমি কি উমরা করতে পারবো কিনা অবশ্যই আপনি আপনার তাওকলা থেকে অনুমতি নিয়ে ওমরা করতে পারেন অনেকেই আমাদেরকে গত কয়েকদিন প্রশ্ন করেছেন যে আমরা তো অনুমতি ছাড়াই ওমরা করেছি সেটি অন্য বিষয় তবে হজ ও উমরা মন্ত্রালয় থেকে পারমিট সিস্টেম এখনো বন্ধ করেনি প্রত্যেকের জন্য পারমিট বাধ্যতামূলক করেছে আপনি যদি অন্য কোনো ভাবে ওমরা করে থাকেন সেটি অন্য বিষয় আমরা কখনো আইনের এগেইনস্টে কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না হজ ও ওমরা মন্ত্রালয় থেকে বলা হচ্ছে পারমিট নিয়ে ওমরা করার জন্য আর তাওয়াক্কুলা এবং ইতামান্নার মধ্যে এখন অ্যাভেইলেবল ওমরা পারমিট পাওয়া যাচ্ছে আপনি পারমিট নিন ওমরা করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ